এটা বেলেগত চাব লেচেরা চলি আছে 100 টাকা কিলো, মই ইয়াতে 50 টাকা কিলো দি আছো, বা রঙালাউটো বেলেগত চলি আছে 40 টাকা কিলো, মই 25-30 টাকা দি আছো, তারপর ভেন্ডিটো বেলেগত 60 টাকা চলি আছে, মই ইয়াতে দি আছো আপনার 30 টাকা 35 টাকা এনেকুৱা, তারপর পাটকপি চলি আছে 50 টাকা, মই দি আছো 30 টাকা। তো মই যেখিনি পাৰো মানে চেষ্টা কৰিছো মানে কম মূল্য দিব কাৰণে। দেখিব হোলসেল চলি আছে কিন্তু হোলসেল নহয়, একচুয়ালি তাতে আমি খুচুরা বিক্রি কৰি আছো, হোলসেল যিটো রেট হয় রেটটো আমি খুচুরা দি আছো, তাতে এইবিলাক গ্রাহক গ্রাহকবিলাক কম রেটত বস্তুবিলাক পাওক, বা যি জুরুলা হয়ে আছে মূল্য বৃদ্ধি করা যেগুলো জুরুলা হয়ে আছে তারপর কিছু সকাহ পা পাওক বলে মানে কামটো কৰি আছো। আমার যিবিলাক ব্যবসায়ী আছে ব্যবসায়ীবিলাক মানে বেশিরভাগে বাহিরা বিহারী, তারপর আর আমার একটা বিশেষ সম্প্রদায় আছে কলে মানে বড়াই কোয়া হয়, তো সেই সম্প্রদায় মানে কি করে আছে বস্তুবিলাক দাম বৃদ্ধিত মানে বহুতখানি মানে হাত উজান দিয়ে আছে। দর্শক ময়ংকুড়ে আপনাদের সকলকে স্বাগতম জানাইছো, আপনাদের আজি এগারী যুবকক পরিচয় করা দিব বিচাৰিছো, এই কারণে তেওঁক পরিচয় করা দিব বিচাৰিছো, অসমীয়া যুবক আর এইদরে ওলাই আহিছে আপনাদের দেখিয়ে গম পাইছে পাচলির ব্যবসায় আরম্ভ করেছে, চাকরির বাবে অপেক্ষা করা নাই, এইদরে আগবাড়ি ওলাই আহিছে, দুগৰাকী অসমীয়া যুবকক সংস্থাপন দিবলে সক্ষম হয়েছে, এখেতর সঙ্গে মানে কথা পাতি বারো একটা অভিযোগ উত্থাপন করেছে বর্তমান সময়ত যার মূল্য বৃদ্ধি হয়েছে শাক পাচলির, বহু বিক্রেতাই বহু দামত বিক্রি করে আছে বলে অভিযোগ উত্থাপন করেছে, এইখিন কথাও আমি পাতিম। মূর ওর আছে এয়া মুকুট শর্মা, আপনি কেতিয়ারপর আরম্ভ করেছে? আজি 10 দিনমান হল। আর আপনি যেহেতু অভিযোগ উত্থাপন করেছে যে বহু বেপারিয়ে বহু দামত বিক্রি করে আছে বলে, আপনি কেনে ধরনের কথা বলতে চাইছে? মানে দেখা পাও বহুত সময়ত মানে নিজে কিনিব যাও ন, নিজে কিনিব গলে যেটু বস্তু মানে সকলের দৈনন্দিন যেখানে প্রয়োজনীয় বস্তু মানে ধর বিলাহী, বিলাহী তো আবার ডেইলি মানে তার ঘর আমার প্রয়োজন হয়, তো কি হয় 25 টাকা 30 টাকা যুনে যি পায় মানে মূল্যবিলাক মানে লয়, তারপর মই এনেকে কথা পাতিলো, মই আগতে কাম এতিয়াও বর্তমান কাম করে আছো এনে হেৰি এটা ইভেন্ট ম্যানেজমেন্টত, তো বাইদেউ কলে বলে মুকুট তুমি কাম এটা করা, তুমি কিবা এটা নিজাকে করা, তো মই কি করিম মানে ভাবি পোৱা নাছিলো, তারপর দেখা পালো বজারত যেবিলাক মূল্য বৃদ্ধি তার কারণে মই নিজে ভাবিলো বলে, বা বাইদেউ মোক কলে তুমি এটা কাম করা মরিগাঁওৰ পৰা আনা, এ বন্ধু মরিগাঁওৰ ঘর মন কলিতা, তো সি লগত যোগ হয়ে আমি কি করলো মানে গাঁওবিলাকত গলো, গৈ কিনে খেতিয়ক বিলাকর ওসর গলো, বা বেপারী তার যেবিলাক বজার আছে বজার বিলাকত গলো, গৈ কিনে দেখা পালো যে বস্তু বিলাকত আমার গুয়াহাটী যিমানখিনি দাম রেটত বস্তু বিক্রি হয় ন, তাতকে মানে আমি ভাবিব পরাতে মানে কম রেটত বস্তুবিলাক বিক্রি হয়ে আছে, তো আমি কি করলো বস্তুবিলাক উঠাই উঠাই আনো, আনি কিনে 8-10 টাকা যেখানে আমি লাভ মানে হয় আর মানে ধর আমার যেখানে তেলের প্রয়োজন, বা আমার যে তিনি দুজন আমি এজন আজি অনুপস্থিত আছে, আমার যেখানে প্রয়োজন মানে ধর হাজিরা মানে যেখানে দৈনিক উপার্জন আমার প্রয়োজন সেইখানে আমি রাখি কিনে বাকি গ্রাহকের পর এক্সট্রা মানে আমি নলয় মানে গ্রাহকক উচিত এটা যেটা মূল্যত আমি দিব পারো ন চেষ্টা করে আছো। ভেন্ডি এতিয়া ধর আমি 30-40 টাকা দি আছো, রাতেপা 40 টাকা বিক্রি করেছো, ইয়াত আহি কিনে এতিয়া 30 টাকা লগাইছো, যেখানে রয়ে গেছে গধূলি ইয়াত বিক্রি করো, মেইনলি আমি রাতেপা বহু আমি 6 মাইলত বহু 6 মাইলত তাতে রাতেপা 4টা বজাৰ পৰা আমাক পাব, 4টা বজাৰ পৰা 9টা বজাৰ ভিতরত হোলসেল দেখিব হোলসেল চলি আছে কিন্তু হোলসেল নহয়, একচুয়ালি তাতে আমি খুচুরা বিক্রি করে আছো, হোলসেল যেটু রেট হয় রেটটা আমি খুচুরা দি আছো, তাতে আমি চেষ্টা করেছো মানে যেবিলাক গ্রাহকবিলাক কম রেটত বস্তুবিলাক পাওক, বা যে জুরুলা হয়ে আছে মূল্য বৃদ্ধি করা যেগুলো জুরুলা হয়ে আছে তারপর কিছু সকাহ পাওক বলে মানে কামটো করে আছো। দেখা পাই আছো মই হায়ার সেকেন্ডারি কমপ্লিট করে উঠি হোটেল ম্যানেজমেন্ট করেছিল, জব অফার পাইছিল, জব অফার পাই মানে সেইখিনি টাইমত দুটা আছিলে,
দেউতাই কইছিলে যদি ন পিছত লৈকে দেউতা কলে বলে বাইরত কাম করব নালাগে, ঘরত আ গুয়াহাটীত আ আহি কিনে কিবা এটা করবি বা চাকরি চাকরি ধান্দা মার। চাকরি এবার এক্সাম দিছিল, দি কিনে মই মানে মেডিকেলত বেয়া হল। মেডিকেলত বেয়া হওয়ার পিছত মই চাকরির প্রতি মানে আশা বাদ দিল। কি মানে আপনার দুবছর এটা লাগে এটা চাকরির কারণে প্রিপারেশন করব, দুবছর লাগে। তো দুবছর তো মই চাকরির কারণে ইনভেস্ট করাতক মই নিজাকে কিবা এটা মানে করার ইচ্ছা আছে। রঙালাউটো বেলেগত চলি আছে 40 টাকা কিলো, মই 25-30 টাকা দি আছো। তারপর ভেন্ডিটো বেলেগত 60 টাকা চলি আছে, মই ইয়াতে দি আছো আপনার 30 টাকা 35 টাকা এনেকা। তারপর পাটকপি চলি আছে 50 টাকা, মই দি আছো 30 টাকা। তো মই যেখিনি পাৰো মানে চেষ্টা কৰিছো মানে কম মূল্য দিব কাৰণে। ওলাই আহিব পাৰি নিশ্চয় যদি মানে এনেকুৱাকে ধৰক সিহঁতে কয় বোলে দাদা আমাক মোক মাল আমাক মালটো আনি দিয়ক, আপুনি তাৰে বিনিময়ত আপুনি যি 2 টকা এক্সট্ৰা লয় ল'ব, মই ল'ব লাগিব। কাৰণ মই মালটো গৈ গাঁৱে গাঁৱে ঘূৰি মালটো উঠাম, উঠাই আনি আপোনাৰ মোক কিবা এটা লাগিব, গাড়ি ভাড়া থাকিব, মোৰ হাজিৰা থাকিব, দুজন মোৰ বন্ধু আছে। মানে গুৱাহাটীত কোনোবাই যদি আৰম্ভ কৰে আপুনি সহায় কৰিব? সহায় কৰিম, নিশ্চয় সহায় কৰিম। মই যিটো মাল আনো ন, মালটো আনি কিনে আপোনাক সিহঁতকো মানে যিটো মূল্যত সিহঁতে বিক্ৰী কৰিব পাৰে মানে ধৰক 40 টকাৰ ভিতৰত, চব্জিবিলাক যে যাতে 40 টকাৰ ভিতৰত পায় কাষ্টমাৰে, তাৰে কাৰণে চেষ্টা কৰোঁ মানে যিকোনো চব্জিয়ে। কিন্তু এতিয়া ধৰক লেচেৰাটো দামটো বহুত হাই, বা বৰ্তমান বানপানীৰো সমস্যা হৈ আছে অলপমান, মৰিগাঁও ছাইডত বানপানী, আমি মৰিগাঁৱৰ পৰা উঠাওঁ মেইনলি। তো মরিগাঁও বানপানী হয়ে আছে, বানপানী হয়ে থাকার কারণে বস্তুবিল গাছবিল মরিব ধরেছে, তার কারণে মূল্য বৃদ্ধি মানে সেই উজুহাত দেখাইছে। হ্যাঁ সিমানি হওয়া না, যিমানি দেখাই আছে মানে। আর আপনার ঘর কত? মোর ঘর বাক্সা ডিস্ট্রিক্ট বাগানপাড়া, আগতে নলবাড়ি আছিল, অবিভক্ত নলবাড়ি ডিস্ট্রিক্ট, বাগানপাড়ার আগত নবস্তি বলে আছে, নবস্তি। আমার যা ব্যবসায়ী আছে ব্যবসায়ীবিল মানে বেশিরভাগে বাহিরা বিহারি, তারপর আর আমার একটা বিশেষ সম্প্রদায় আছে বলে মানে বড়াই কোয়া হয়। তো সেই সম্প্রদায় মানে কি করে আছে বস্তুবিল দাম বৃদ্ধিত মানে বহুত খেলে মানে হাত উজান দিয়ে আছে। প্রিয় দর্শক, এদরে তখেতে উল্লেখ করেছে যে যখন খুচুরা ব্যবসায়ী আছে অধিক দামত বস্তু শাক পাচলি বিক্রি করেছে বলে অভিযোগ উত্থাপন করেছে। যদিহে এই কথাটা সচা হয় তাহলে এই ক্ষেত্রে সরকারও কিনা ব্যবস্থা গ্রহণ করব বলে আমি আশা রাখিছো। আর আপনার বহুত বহুত ধন্যবাদ জানাইছো ইমান সময় দিলে, আর খুব সুন্দরকৈ আপনি উলাই আহিছে এদরে এজন অসমীয়া যুবক, এদরে আপনি আগবাড়ি যাওয়া শুভেচ্ছা জ্ঞাপন করছো, আর পুনর্বার ধন্যবাদ জানাইছো। কব বিচারিম মানে মোক এই এই ক্ষেত্রে ফাইন্যান্সিয়ালি হোক মানে মানসিকভাবে হোক হেল্প করে মৌসুমী কলিতা বাইদ্য। হ্যাঁ মরিগাঁওতে ঘর, মৌসুমী কলিতা বাইদ্য হেল্প করে, আর মানে মোক হেৰি করে মানে সাপোর্ট করে অংকুমী কলিতা, হেৰি হয় এস আই হয় বাইদেউজনী, শিলচরত পোস্টিং আছে বাইদেউজনী, বহুতখিনি হেল্প করে বা মানসিকভাবে সাপোর্ট করে। আর পুনের ধন্যবাদ জানাইছো, আর আপনি ইমান সুন্দরভাবে উলাই আছে আর দুগী অসমিয়া যুবককে সংস্থাপন দিবলে সক্ষম হয়েছে, হয় বহুত বহুত ধন্যবাদ জানাইছো। প্রিয় দর্শক, মহঙ্কুরে এই মুহূর্তে আপনার মাজের বিদায় লো, ধন্যবাদ।